तो नमस्कार सबाई के स्वागत हमार यूट्यूब चैनल मैथ फॉर बंग शिखाते अमित। तो एग्जाम देवार आगे दो कथा तुम्हारा छोट कर दीते चाहिए अने कमेंट करो अने जानते चाओ जो एग्जाम प्रिपारेशन तेम समय अने के जस्ट फर्म फिल आपर फर्म फिल आप करें क्योंकि एग्जाम दीते जाए जस्ट देखार जो से कतटा कि करते तो ये कि सीरियसलि जाए बेशिरभाग जन ही सीरियसलि जाए ना परीक्षा दीते तो से समस्त कथा बद दिए जब जो सवार जो बीजे जरा भावे तेज़ नेगेटिव होते तर कि टीप्स रही है जैसे তারা নেগেটিভ যাতে না হয় অ্যাট লিস্ট। দেখো নেগেটিভ হওয়ার কোনো জায়গাই থাকে না WBJEE-তে যদি তারা একটুখানি স্মার্ট ওয়ার্ক করে। কারণ দেখো ম্যাথের ক্ষেত্রে তোমার লাস্ট 10টা প্রশ্ন, ফিজিক্সের ক্ষেত্রে 5টা এবং কেমিস্ট্রির ক্ষেত্রে 5টা, এই টোটাল তোমার হয়ে গেল 20খানা প্রশ্ন যেখানে 2 নম্বরের আসে, সেই প্রশ্ন 20টা তথা 2 নম্বর করে ধরলে 40 মার্কসের, কিন্তু তোমার কোনো নেগেটিভ মার্কিং নেই। তাহলে কেউ যদি চায়, ভালো করে শুনবে কথাটা, কেউ যদি চায় সে যদি কিছুই না পারে, যদি ভাবে যে আমি একদম নন নেগেটিভ করে আসব, জিরো অন্তত পাবো, এটা অনেকেরই চিন্তা ভাবনা থাকে, তো আমি তোমাদেরকে বলবো তোমরা জিরো পাবে না, তার থেকে বেশি পাবে, সেইটা তোমাদেরকে বলছি। যে তোমাদের যে নন নেগেটিভ পোরশনটা রয়েছে সেখান থেকে যদি কিছু না পড়ো, ধরো আমি বলছি যে সাপোজ তোমরা সবকটাই অপশন বি টিক দিয়ে এলে, আরে বাবা ওই যে 20টা প্রশ্নের মধ্যে অন্তত একটা বা দুটো প্রশ্ন তো তোমার অপশন বিটা তো কারেক্ট অ্যান্সার হবে, সুতরাং তার জন্য তুমি তো পজিটিভ মার্কস পাবে, ওখানে তো কোনো নেগেটিভ মার্ক নেই, সুতরাং তোমরা জিরো কিছুই পাবে না। তাই জন্য বলছি কোশ্চেনটাকে প্রথমে পাওয়ার পর ভালো করে পড়বে, প্রথম 2 ঘন্টা যে তোমার সময় দেওয়া থাকবে অঙ্কের জন্য আর ফিজিক্স কেমিস্ট্রির জন্য, পরবর্তী 2 ঘন্টা তোমরা আগে প্রথমে 10-15 মিনিট ভালো করে কোশ্চেনটা স্টাডি করে নেবে, সেখানে দেখবে কিছু পাচ্ছ কি পাচ্ছ না, যদি কিছু কেউ না পারে তাহলে সে শুধু নন নেগেটিভ পোর্শনটায় অ্যান্সার করে আসবে, তাহলে অ্যাটলিস্ট সে মার্কস নেগেটিভ তো হবেই না, জিরোও হবে না, তো আর মধ্যে কোনো না কোনো তো একটা তোমার ঠিক তো হবেই। আর সবার জন্য বলবো যে তোমরা আগে কোশ্চেনটাকে ভালো করে রিড করো, 15-10 মিনিট সময় নাও, কারণ অনেকে কি হয় প্রথম থেকে শুরু করে লাস্টের দিকেরগুলো করতে পারে না, বা লাস্টের দিক থেকে শুরু করলে প্রথমের দিকেরগুলো শেষ করতে পারে না, তাই জন্য প্রথমে 10 মিনিট বা 15 মিনিট সময় নিয়ে পুরো কোশ্চেনটাকে স্টাডি করবে, পুরো প্রশ্নটাকে স্টাডি করার পরে আগে মার্ক করে নেবে যে কোনগুলো কোনগুলো পারবে, সেগুলো আগে করে নিয়ে তারপরে OMR-এ গোল করে নিয়ে তারপরে যে সময় থাকবে তোমরা সেই সময় যেগুলো আটকে যাচ্ছিল বা যেগুলো একটুখানি সময় দিলে হয়ে যাবে সেগুলোর প্রতি তোমরা চেষ্টা করবে। তাই জন্য বলছি আগে প্রতিটা ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে, ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে প্রশ্নটা পুরোটা রিড করো, ঠিক আছে? এটাই আমার তোমাদের কাছে একটা আবেদন থাকবে বা রিকোয়েস্ট থাকবে যে তোমরা পুরো প্রশ্নটা পড়ার জন্য 10 মিনিট সময় নাও, তারপরে তোমরা লেখা শুরু করো। আগে থেকে ঝাঁপিয়ে পড়ো না, প্রথম থেকে পরপর করতে যাও না, আগে তুমি মার্ক করে দেখে নাও যে কতগুলো হচ্ছে, কারণ পুরো প্রশ্নটা রিড করতে এই কারণেই বলা হচ্ছে মাঝখানে বা লাস্টের দিকে এরকম অনেক প্রশ্ন থাকে যেগুলো তোমরা অনায়াসে পারবে, কিন্তু প্রথম থেকে পরপর করতে করতে আসার জন্য সেই জিনিসগুলো করো না, কোনো জায়গায় একটা আটকে গেলে সেখানে 10 মিনিট সময় নষ্ট করে দিয়ে আসো। তো সেই জিনিসগুলোকে আমরা পরে করবো যেগুলো আটকে আছে, এই জন্য আগে 10 মিনিট পরে যেগুলো পারবে সেগুলো ঠিক করে করে আসো, সেগুলোকেই টার্গেট করে আগে শেষ করো, OMR-এ গোল করো, তারপরে যেগুলো হবে একটুখানি ট্রাই করলে সেগুলো করবে, ঠিক আছে? তো এইটুকুনি বলা ছিল, তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরীক্ষার পরের ভিডিওতে। তো টিল দেন টেক কেয়ার, গুড বাই। আর ভিডিও শেষ করার আগে সবাইকে আবারও বলছি যে বেস্ট উইশেস রইল, তোমরা ভালো করে ঠান্ডা মাথায় পরীক্ষা দাও, সবার পরীক্ষা ভালো হবে। থ্যাংক ইউ।